বন্ধুরা, আপনারাও কি বাড়িতে এরকম ধরনের বানাতে চান? তো চলুন আমার সাথে, ভিডিওটা স্কিপ না করে পুরো দেখুন। আপনারা ভিডিওটা পুরো দেখুন, নিজেরা তৈরি করুন, বানান, খান এবং আমাকে কমেন্টে জানান যে রেসিপিটা কেমন হয়েছে। ধন্যবাদ সবাইকে। আমার পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা আমি কেটে নিয়েছি। আচ্ছা, এবার আমি নেব কিছু ধনে পাতা, এগুলো সব ফ্রেশ আছে। জায়গায় তুলে রাখবো। ইস্টটাকে আমি তৈরি করে নিয়েছি, তোমাদের আগেও দেখালাম। ইস্টটা আমি উষ্ণ গরম জলে এক চামচ চিনি দিয়েছি, দিয়ে ড্রাই ইস্ট আমি ইউজ করেছি। এটা খুব ভালো করে ফার্মেন্ট হয়ে গেছে, তো এটা আমি রেখে দিয়েছি। আমি নিয়েছি একটু মেল্টেড ওয়াটার বাটার। আর এখন আমি নেব দেড় কাপের মতো ময়দা। আমি নিলাম দেড় কাপের মতো ময়দা। এর মধ্যে আমি দেবো একটু নুন পরিমাণ মতো, জাস্ট অল্প অল্প নুন এবং মিষ্টি। দেখো, আমি তৈরি করে নিয়েছি চিকেন কিমাটাকে, মানে পেস্ট করে নিয়েছি একদম চিকেন, মানে কী বলবো, চিকেনের সলিড পিস নিয়ে, ব্রেস পিস নিয়ে আমি চিকেনটাকে কিমা করে সুন্দর করে তৈরি করে নিয়েছি। পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা একদম কুচি, নট পেস্ট। আর নিয়েছি ধনে পাতা কুচি। ঠিক আছে, আমার আইটেমগুলো রেডি হয়ে গেল। আর এর মধ্যে আমি নিয়েছি দু কাপ মতো ময়দা, আর একটুখানি চিনি, আর একটুখানি নুন, এতে অল্প একটু দেবো মেল্টেড ওয়াটার। বাটারটা দিয়ে দিলাম, বাটারটা আমি মিক্স করছি। এগুলো সব ভালো করে মিক্স করে নিয়ে আমি দেবো অল্প একটু সাদা তেল। মানে সব কিছুর সাথে সব কিছু এরকম খুব ভালো করে মিক্স করে নিতে হবে। ঠিক আছে, দিয়ে দেবো ইস্টটা, অল্প অল্প করে মাখতে হবে। আমি
আমি এবার এরপরে একটু হাতে তেল নিয়ে দেবো তেল। একটু তেল মাখিয়ে রাখলে জিনিসটা বেশ সুন্দর হয় এবং শাইনি হয়। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন বন্ধুরা, এটা মোটামুটি হয়ে গেছে। এই যে আচ্ছা, এখন আমরা অ্যাড করবো এই চিকেন কিমাটা। এতে দেব অল্প একটু নুন, এই রান্না করতে গিয়ে আমার আবার সবজি ছিল। আমি অ্যাড করবো অল্প একটু হলুদ আর অল্প একটু লাল লঙ্কা দিয়ে, মানে আই মিন কাশ্মীরি মরিচ। ব্যাস, আর কিছু দিতে হবে না। দেখুন আমাদের চিকেন এবার মোটামুটি মিক্সড হয়ে গেছে। এবার আমি একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ, আমাদের চিকেন কিনা অলমোস্ট রেডি। এর মধ্যে অ্যাড করবো একটু কাশ্মীরি, একটু মেয়োনিজ, একটু টমেটো সস, এবং একটু চিলি সস। খুব সুন্দর করে আমরা মিক্স করে দেব। আচ্ছা, এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি কিসমিসের একটা কিউব। সেগুলো তো টুকরো করে দিলেই হবে, আপনি যদি না মুছে দিতে পারেন এইভাবে দিন। ছড়িয়ে ছড়িয়ে দেখবেন ভালো টেস্ট আসবে। দিলাম এরকম স্ম্যাশ করে। আপনি এটাকে প্রেশারে ঘুষেও দিতে পারেন। আমার অত ধৈর্য সহ্য নেই, আমি ঝটাপট এরমভাবেই দিয়ে দিই। এটা গলেই তো যাবে, সে প্রেশারে দিই না যাই দিই, গলে মিক্স হয়ে যাবে। তো আপনারা এইভাবে দিতে পারেন, অত খাটনি করার দরকারই নেই। দেখুন আমার পুরো চিকেনটা রেডি, চিকেনের টুকটা পুরোটাই রেডি। দেবো পিজ্জা সিজনিং, টেস্টটা অসাধারণ আসবে। আর একটু দেব চিলি ফ্লেক্স।
দিলাম চিলি ফ্লেক্স। তো আমার তৈরি, চলো আমার চিকেন পুর একদম তৈরি। দেখো আমি এটাকে মাইক্রোওয়েভের ভিতরে ঢুকিয়ে রেখেছিলাম, তো এটা একদম রেডি। পুরো ফার্মেন্ট হয়ে গেছে, এবার একটু ঢেলে মুচড়ে নিয়ে একটু এরকম লম্বাটে করে তৈরি হবে।
এইগুলোতে আমি দিচ্ছি একটু এগ ওয়াশ, যাতে কালারটা ভালো আসে। প্রথমে দিয়েছি বাটার ওয়াশ, তারপরে দিলাম এগ ওয়াশ, কালারটা খুব সুন্দর আসে। আমি এর উপরে একটু তেল ছড়িয়ে দিলাম। আমার এটা দেখো রেডি, ওভেনটা প্রিহিট করে রেখেছি। চল্লিশ মিনিট দিলাম, 200 ডিগ্রি টেম্পারেচার আছে, বোথ রড অন আছে। দেখুন এটা অন আছে, এটা হোক দেখি কি পর্যায়ে হয়। তো চলুন, এখানে গরম হচ্ছে, আমার অবস্থা দেখুন একেবারে দাঁড় কাকের মতো হয়ে গেছে। তো আমি আসছি এরপরে। এই যে আমার জিনিসগুলো রেডি হচ্ছে, প্রথমবার করছি, জানি না কীরকম হবে। তো এই যে রেডি হতে চলেছে, আমি ব্রাশ করছি বাটার। আমার মনে হচ্ছে একটু বেশি বেক হয়ে গেছে, যাই হোক মনে হয় আপাতত ভালোই হবে। বাটার দিয়ে দিলে নরম হয়ে যায়। ওই দেখুন নড়ছে, কিচ্ছু আটকায়নি, সুন্দর হয়েছে। আমি যা করি সবসময় ভালো করি, খারাপ হলেও ভালো করি। তো আমাকে সবসময় সবাই ভালো ভালো বলবেন, ভীষণ সুন্দর হয়েছে, ভীষণ ভালো হয়েছে, তাহলে এনার্জি পাই। বাটারের আমার শ্রাদ্ধ হয়ে গেল আজকে। দাঁড়া, যে আমার এটা রেডি, এর মধ্যে এই ছোট, এই সরি এই ছোটটা একটু ভেঙে দেখি কেমন হয়েছে। ওয়াও, দিস ইজ মাই ফার্স্ট টাইম কুকিং। রইল এটা। টাটা বন্ধুরা, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। ওয়াও, দেখুন এবার এটা আমরা সবাই মিলে খাবো, আপনারা খাবো, আপনারাও চলে আসুন, খেতে খাবেন। খুব সফট হয়েছে, এই দেখুন, দেখলেই বুঝতে পারবেন। যদি আরও এরকম ভিডিও চান অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আমাকে বলুন। আমার মুখের অবস্থা খুব খারাপ, তাই ফেসটা দেখালাম না। লাভ ইউ অল। তো জোড়া লাগাই, টাটা। তো এই যে এটা আমি তৈরি করেছি ডিপ, তো এটা আর আপনাদের দেখাতে পারিনি, ঝটপট ঝটপট করতে হয়েছে। এটাতে আমি নিয়েছি দুটো টমেটো, কিছু ধনে পাতা, রসুন, শুকনো লঙ্কা, অনেকটা কাঁচা লঙ্কা, আর হচ্ছে একটুখানি টমেটো সস, একটুখানি কাসুন্দি, মেয়োনিজ আর নুন, মিষ্টি, এই কটা জিনিস দিয়ে আমি একদম খুব স্মুথ পেস্ট বানিয়ে এই সসটা তৈরি করেছি, মানে ডিপটা তৈরি করেছি। জাস্ট একবার এটা খেয়ে দেখবেন, অসাধারণ হয়েছে। এই ডিপটা একবার করে খাবেন ফাটাফাটি, অসাধারণ। বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব।